এখানে তৃণমূল বিএনপি আছে আরো অন্যান্য সংগঠনগুলো আছে তারা প্রত্যেকই একটা দল 44 দলের মধ্যে একটা দল আসার সাথে খুব বড় ডিফারেন্স করবে না এর আগে এরকম হয়েছে আমার তারপরে বলে মনে হয় শেষ পর্যন্ত তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনে আসবেন আপনি কি মনে করছেন এই যে দেখেন যেখানে আপনারা বিরোধী দল নামকাস্ত অবরোধ দিয়েছে কোথা বাংলাদেশের কোথাও অবরোধ ছিটেফোঁটা কি আছে কিনা বলেন রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার কারণে আমরা আসতে পারছি না সুতরাং মানুষ নির্বাচন নির্বাচনের উৎসবে আছে ইতিমধ্যে উৎসব পালন হচ্ছে ইতিমধ্যেই 2000 উপরে ফর্ম বিক্রি হয়েছে সবাই নির্বাচনমুখী এবং নির্বাচন বানচালের যে অপচেষ্টা এটার কোনো সুযোগ নাই এবং বাংলা মানুষ এটাকে কখনোই ভাবে এই ষড়যন্ত্রপথটুকু দিবে কিন্তু বিএনপির কা রাজর এবং মাদারীপুর আমার মরহুম মাতামহ আমার নানা উনি রাজর উপজেলা আওয়ামী লীগের ফাউন্ডিং প্রেসিডেন্ট প্রতিষ্ঠা সভাপতি ছিলেন আমার আম্মু উপজেলা ছাত্রলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমার মামা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন সুতরাং আমার আমাদের আমার উপজেলাতে স্বাধীনতার পর পরবর্তী এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি পায় নাই সুতরাং মাদারীপুরের চারটা উপজেলার মধ্যে আমার উপজেলা উন্নয়ন বঞ্চিত সেই জায়গা থেকে রাজরের সমস্ত মানুষ 11টা ইউনিয়ন একটি পৌরসভার পুরো সমস্ত একযোগে চায় নৌকার পরিবর্তন আসুক রাজরের জনপ্রতিনিধি আসুক সেই জায়গা থেকে আমার এলাকার কাজ করার জন্য আমি আজকে এই করোনা দুর্যোগ গিয়েছে বন্যা গিয়েছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বারংবার বলছেন তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি আছেন যারা বিগত সময়ে গণমানুষের সঙ্গে ছিলেন দেশের জন্য কাজ করেছেন তাদেরকে তিনি মূল্যায়ন করবেন সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি দেশরত্ন শেখ হাসিনা কর্মী হিসেবে সেই করোনা দুর্যোগ থেকে শুরু করে আজ পর্যন্ত ব্যক্তি উদ্যোগে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে সবচেয়ে বেশি কাজ করেছি এবং সেই সেই জন্যই কাজ করার জন্য আরো বড় প্ল্যাটফর্ম প্রত্যাশায় আমি আজকে মাদারীপুর দুই আমার যে জন্মস্থান সেখান থেকে আমি মনোনয়ন সংগ্রহ করব রাজর এবং মাদারীপুর সদর আমার কাছে রাজনীতি মানে সেবা সো আমি চাই যদি একটা ভালো প্ল্যাটফর্ম পাই সেখান থেকে আরো বড় পরিসরে আমার মানুষের জন্য কাজ করতে চাই ইনশাআল্লাহ পথ পদবী ছাড়াই সারা বাংলাদেশে সবচাইতে বেশি সামাজিক মানবিক কাজ আমি করেছি আলহামদুলিল্লাহ আমি এবং আমার সংগঠনের মাধ্যমে সুতরাং যদি সে একটা প্ল্যাটফর্ম থাকে সেই কাজটাকে আরো বড় পরিসরে ইনশাআল্লাহ করতে পারবো এবং সত্যিকার অর্থে যে ইতিবাচক রাজনীতির যে পরিবর্তন সেই পরিবর্তনের বার্তা নিয়ে আমরা আগাতে চাই এবার যেহেতু আমাদের প্রাণপ্রিয় নেত্রী বারংবার বলছেন যারা জনপ্রিয় যারা কাজ করেছে মানুষের জন্য যারা পরীক্ষিত এই যে করোনা দুর্যোগের টানা 700 দিন আমি নিজে করোনাক্রান্ত হয়ে কাজ করেছি সুতরাং আমার আমার বিশ্বাস অবশ্যই নেত্রী ভালো কাজ এই ভালো কাজকে মূল্যায়ন করবেন ছাত্রলীগের পরিবার সব তারা সব সবসময় আছে আজকে এখানে যারা দেখতে পাচ্ছেন সবাই ছাত্রলীগের নেতা কর্মী সাবেক বর্তমান একসঙ্গে আসছেন এবং তারা আমাকে ভালোবেসে এখন সমর্থন দিয়েছেন আমি কৃতজ্ঞ এবং বিশ্বের বৃহত্তম 91টি পরিবার হচ্ছে বাংলা ছাত্রলীগ আপনি কি মনে করছেন এই যে দেখেন যেখানে আপনারা বিরোধী দল নামকাস্ত অবরোধ দিয়েছে কোথা বাংলাদেশের কোথাও অবরোধ ছিটেফোঁটা কি আছে কিনা বলেন রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার কারণে আমরা আসতে পারছি না সুতরাং মানুষ নির্বাচন নির্বাচনের উৎসবে আছে ইতিমধ্যে উৎসব পালন হচ্ছে ইতিমধ্যেই 2000 উপরে ফর্ম বিক্রি হয়েছে সবাই নির্বাচনমুখী এবং নির্বাচন বানচালের যে অপচেষ্টা এটার কোনো সুযোগ নাই এবং বাংলা মানুষ এটাকে কখনোই ভাবে এই ষড়যন্ত্রপথটুকু দিবে কিন্তু বিএনপি এখানে তৃণমূল বিএনপি আছে আরো অন্যান্য সংগঠনগুলো আছে তারা প্রত্যেকেই একটা দল 44 দলের মধ্যে একটা দল আসার সাথে খুব বড় ডিফারেন্স করবে না এর আগে এরকম হয়েছে আমার তারপরে বলে মনে হয় শেষ পর্যন্ত তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনে আসবেন বিএনপিকে বলবো অবশ্যই আপনারা এবার যে পরিবেশটা রয়েছে আপনারা যদি ইলেকশনে আসেন তাহলে তাদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে যে সংকটটা তৈরি হয়েছে সেটা দূর হবে অনুরোধ বলবো যে ইলেকশন আসুক থ্যাংক ইউ